আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়ান, আপনারা অনেকে নিয়মিত ফেসবুকে রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন, দেখা যাচ্ছে 200-300 করে ভিউ পাচ্ছেন। তো ভিউয়ার, সেক্ষেত্রে দেখা যায় আবার আপনাদের রিলস ভিডিওগুলো ফেসবুক টিম ভাইরাল করে না। সো ফেসবুক কিন্তু নতুন একটি আপডেট এনেছে, এই আপডেটটি দেখার পর আপনারা কিন্তু অনেকেই অবাক হয়ে যাবেন এবং খুব দ্রুত কিন্তু আপনারা আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। সো কী সেই আপডেট এনেছে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমরা যেভাবে আমাদের রিলস ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনারা যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। কাইন্ডলি আমি আপনাদেরকে এখন দেখাবো যে ফেসবুকের যে নতুন একটি আপডেট এসেছে সেটা হচ্ছে ট্যাগ পিপল, সেটা আপনারা কোথায় পাবেন এবং কীভাবে আপনার রিলস ভিডিওগুলো আপলোড করবেন এবং সেগুলো দ্রুত ভাইরাল করবেন। দেন আপনারা চলে আসবেন আপনাদের প্রোফাইলে। সো প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই একটি অপশন, রিলস নামে একটি অপশন শো করতেছে। সো এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট রিল নামে একটি অপশন শো করতেছে। দেন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা, এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি শো করবে। সো আপনারা গ্যালারি থেকে যে কোনো ফটো বা ভিডিও সিলেক্ট করবেন, আমার ক্ষেত্রে আমি একটা ফটো সিলেক্ট করলাম, জাস্ট আপনাদেরকে দেখাবো যে আপডেটটি আনছে ফেসবুক রিলস, যেটা দিয়ে আপনারা অনেক দ্রুত ভিডিও ভাইরাল করতে পারবেন। সো আপনারা যখনই নেক্সটে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন একটি অপশন যেটা নতুন একটি আপডেট, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন ট্যাগ পিপল নামে একটি অপশন শো করতেছে। হ্যাঁ ভিউয়ার্স, এটাই কিন্তু ফেসবুক রিলস নতুন আপডেট এনেছে, এটার মাধ্যমে চাইলে আপনারা আপনাদের রিলস ভিডিওগুলো দ্রুত কিন্তু ভাইরাল করতে পারবেন। এবং আপনারা তার নিচে দেখতে পারবেন এখানে সি মোর সেটিং নামে একটি অপশন রয়েছে, আপনাদের কাজ হবে এখানেও ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে চারটা অপশন শো করতেছে, প্রথম স্টেপ হচ্ছে পাবলিক, দ্বিতীয় স্টেপ হচ্ছে ট্যাগ পিপল, তৃতীয় স্টেপ হচ্ছে আর্ন মানি এবং চতুর্থ স্টেপ হচ্ছে ইনভাইট কোলাবরেটর। সো নতুন যে আপডেটটি হচ্ছে এটা হচ্ছে এখানে দেখেন ট্যাগ পিপল, কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা পাননি তারাও কমেন্ট করে জানাবেন। আর যারা ইতিমধ্যে এখনও পাননি তারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট করে রাখুন, অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমার ক্ষেত্রে আমি জাস্ট একটা ফটো নিয়েছি, আপনারা আপনাদের ভিডিও সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ডিসক্রিপশন নামে একটি অপশন, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড এখানে আপনাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে, যেগুলো আপনাদের ভিডিও সাজেস্টে আনবে এবং সার্চে আনবে। সব প্রথমে আপনাদের কাজ হবে রিলস ভিডিও লেখা, এবং আপনারা এখানে দেখতে পারবেন আবার ট্যাগ, এবং আপনারা দেখবেন রিলস ভাইরাল, এবং আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যেরকম ভিডিও সেরকম কিন্তু টাইটেল সরি ট্যাগ ইউজ করবেন। তারপর আপনারা আপনাদের আইডির নামটা দিবেন, আইডির নামটা কেন দিবেন, যখনই আপনি ভিডিওটি আপলোড করবেন যে ব্যক্তি আপনার ভিডিওটি সার্চ করবে যে ভিডিও আপনি তৈরি করেছেন, স্ট্যাটাস ভিডিও বা আপনাদের যে ফানি ভিডিও বা আপনাদের যে ভিডিওগুলো আছে, তাহলে কিন্তু আপনার নামটি সাজেস্ট করবে এবং দ্রুত আপনার ভিডিওটি পেয়ে যাবে। সো আপনারা ট্যাগ অপশন দেওয়ার পর এই যে এখন এখানে দেখতে পারবেন ট্যাগ পিপল নামে অপশন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর এখন আপনার ফ্রেন্ড লিস্টের যে ফ্রেন্ডগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখন চাইলে কিন্তু আপনারা তাদেরকে ট্যাগ করতে পারেন, আপনি যখনই এখানে দেখতে পারবেন যে ফাঁকা অপশন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা অনেকজনকে ট্যাগ করতে পারবেন, এভাবে কিন্তু যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে যখনই ট্যাগ করবেন, আপনি যে ভিডিওটি এখন আপলোড করবেন সবার কাছে কিন্তু আপনার ভিডিওটি চলে যাবে। সো আপনারা এভাবে কিন্তু আপনাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে নিতে পারবেন। সো ট্যাগ করার পর আপনি যখনই এখানে দেখতে পারবেন নিচে ট্যাগ পিপল, আমি কিন্তু 10 জনকে ইতিমধ্যে ট্যাগ করে ফেলছি। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ট্যাগটা কিন্তু এখানে দেখেন আপনারা কিন্তু 10 জনকে ট্যাগ করতে পারবেন, তার মধ্যে কিন্তু আমি 7 জনকে ট্যাগ করে ফেলছি। সো এভাবে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডদেরকে ট্যাগ করে আপনার ভিডিওটি যখনই আপনি আপলোড করবেন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসবে অনেক, এবং আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের যে ফ্রেন্ডগুলো আছে তারাও কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখবে, যদি তাদের কাছে ভালো লাগে তারাও কিন্তু আপনাকে ফলো করতে পারে। এটা সেটিং করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আর্ন মানি, যারা স্টার অপশন সেট আপ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিংটা এখানে রয়ে থাকবে। সো আমি এখন পর্যন্ত সেট আপ করিনি। সো আপনারা সেট আপ করবেন কীভাবে সেটা তো অনেকেই জানেন, এখান থেকে গেট স্টার্ট এবং আপনাদের অনেক কাজ আছে সেভাবে আপনাদেরকে সেট আপ করতে হবে, যারা সেট আপ করেছেন তাদের ক্ষেত্রে আর্নিং দেখাবে। তো ভিউয়ার্স, এখন মূল কথা হচ্ছে ফেসবুক টিম তো আমাদেরকে এই যে ট্যাগ পিপল নামে অপশনটি দিল, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা এভাবে কিন্তু আপনাদের এই যে এখানে দেখতে পারবেন, আমি যদি আবার ক্লিক করি এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু 10 জনকে ট্যাগ করতে পারবেন। এভাবে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করবেন, ট্যাগ করার পর ভিডিওটি পাবলিশ করবেন, দেখবেন যে আপনার যে ভিডিওটি আছে যখনই আপনি পাবলিশ করবেন আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের কাছে যাবে এবং তাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদের কাছেও কিন্তু ট্যাগটি শো করবে এবং ভিউ আসবে অনেক এবং আপনার ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হবে। সো এটা আমি আপনাদেরকে সিক্রেট টিপ শেয়ার করলাম অর্গানিক, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ছাড়াই। এটাই ছিল আপডেটটি, এবং নিচে দেখতে পারবেন শেয়ার নাও অপশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।